আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রতিদিনের মতো আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানিয়ে ব্লগটি শুরু করতেছি সকালবেলা হাজব্যান্ড বাজার করে নিয়ে আসলো ছোট্ট কচি একটা লাউ তো এনেই বলতেছে এটা দিয়ে আমার জন্য ঝোল রান্না করবা তো আমি বললাম ঠিক আছে আর গ্রাম থেকে সেদিন একটা লাউ নিয়ে আসছিলাম সেটাও কিন্তু অনেক মজার ছিল সেজন্য সে আবারও একটা লাউ কিনে আনলো একেবারেই ছোটো সাইজের বলতেছে এটাও ভালো লাগবে খেতে এটা রান্না করো ঝোল রান্না করো আমার জন্য তো আমার হাজব্যান্ডের খাবারের মেনুটা এখন একটু ব্যতিক্রম অনেকেই জিজ্ঞেস করতেছেন আপু তোমরা কি ডায়েট করো আসলে আমি ডায়েট করি না আমি ডায়েট করতে পারবো না মনে হয় কোনো দিন আমার হাজব্যান্ড করে সেজন্য আমাদের খাবারের মেনুটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তবে আমাদের বাচ্চাদের জন্য আমার নিজের জন্য আমি রান্না করি তবে আজকে অনিবা বাসায় নেই ওর খালামুনির বাসায় সেজন্য ওর জন্য আমি আজকে যেহেতু শুক্রবার সবজি টবজি রান্না করবো ইব্রাহিমের জন্য গতকাল রান্না করেছিলাম সেখান থেকে তরকারি আছে আজকে আমরা দুজন সবজিটাই খাব ওর জন্য আমারও কিন্তু সবজিটা খাওয়া হচ্ছে বেশি বেশি করে আর সবজি আমার কাছেও অনেক বেশি ভালো লাগে খেতে ছোট্টবেলা থেকেই সবজি খাওয়ার প্রতি অভ্যস্ত আমরা মানে আমার পরিবারের সবাই তো আমি আজকে রান্না করব লাউ তো লাউয়ের এই খোসাগুলো ফেলে দিব না এগুলো আমি ভাজির মধ্যে দিয়ে দিব ব্রকলি আর ফুলকপি দিয়ে ভাজি করব সেই ভাজির মধ্যে লাউয়ের খোসা দিয়ে দিব যেহেতু লাউটা এত কচি এই খোসাগুলো আমি ফেলে দিতে চাচ্ছি না এগুলো আমি কুচি করে কেটে ভাজির সঙ্গে মিশিয়ে ফেলবো এই লাউটা দিয়ে চাকবিরান করলে ভালো লাগতো তবে আমি ঠিক এভাবেই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এটা যেভাবে রান্না করে ঠিক সেভাবে ভালো লাগবে তবে হঠাৎ করে আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড কেন ডায়েট করছে এটা অনেকেরই প্রশ্ন আসতে পারে সে হঠাৎ করে না সে সব সময় সব সময় নিজেকে খুব মানে কন্ট্রোলে রাখার চেষ্টা করে অনেক আগে থেকেই সে জিমেও ভর্তি হয়েছিল কিন্তু তার প্রবলেমের কারণে মানে কমরে মেরুদণ্ডের মধ্যে একটু প্রবলেম আছে সেজন্য সে জিম করতে পায় নাই ওখানে জিম দু তিন দিন করার পরেই ব্যথা শুরু হয়ে যায় তো অনেকের কিন্তু মাজার মধ্যে সমস্যা থাকে তো সেই কারণে সে জিম বন্ধ করে দিল তারপর সে অনেক ধরনের পদক্ষেপ নিয়েছিল কারণ সে দীর্ঘদিন যাবৎ চাকরির বয়স যেমন বাইশ তেইশ বছর হয়ে যাবে আমার আমার বিয়ের আগে থেকেই চাকরিতে জয়েন তো যে চাকরিটা উনি করেন কিন্তু বসে থাকতে হয় বসে বসেই সব কাজ তো ওকে বসে বসে সারাক্ষণ কাজ করতে হয় তো কন্টিনিউ বসে থাকতে থাকতে দেখা গিয়েছে যে ভুঁড়ি কিন্তু বেড়ে যায় বসে থাকার কাজটা বেশি জটিল তো সেই কারণে সে সব সময় মানে খাবারটা খুব কন্ট্রোল করে খেয়েছে তারপর যে ভুঁড়িটা যাতে না বাড়তে পারে সে ধরনের মেডিসিন খেয়েছে সব সময় কেয়ারফুল থাকত তবে ওগুলোতে কোনো কাজই হয় না খাবারে সচেতন থাকাটা কিন্তু আসলে সব সময় সম্ভব হয় না যে একদিন কম খাবো একদিন কিন্তু আবার বেশিও খেয়ে ফেলি আমরা এরকম তো এভাবে সচেতন থাকার চেয়ে ডায়েট করাটাই ভালো তো এখন সে মাসাল্লা যে ডায়েট শুরু করেছে শুধু সবজি খায় মানে সবজি তারপর যেগুলো হেলদি খাবার সেগুলো খাচ্ছে তো এই খাবারের মেনুগুলো আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব যেহেতু ও বেনিফিট পাচ্ছে তো এর মধ্যে আমারও অনেক সবজি খাওয়া হচ্ছে তো এজন্য আর কি ভাবলাম যে আপনাদের সাথে বলি কারণ আমাদের হাজব্যান্ডরাই কিন্তু আমাদের সংসারের একজন হাতিয়ার তাই না তো যে মানুষটা সংসারের সব কিছু মেনটেন করে তাকে আমরা সেভাবেই যত্ন নিব তো তার যত্নটা আমি সবসময় মানে প্রাধান্য দেই সে যদিও ঘরের মধ্যে দুই টাইম খায় সকাল আর রাত্রেবেলা আর দুপুরবেলা তাদের অফিসে এমন একটা খাবার তৈরি হয় দুপুরের লাঞ্চে মানে একেবারেই স্পেশাল মাটন তারপর বিফ মানে যে কোনো একটা আইটেম থাকবে সাথে ডাল ভাজি এরকম ও আমাকে প্রায় সময় বলে যে অফিসে আসলে বাবুরচি রান্না করে সবজিটা কমই করে কারণ ওনাদের কাছে কিন্তু ঝামেলা মনে হয় ছেলে বাবুরচিরা কিন্তু আসলে সবজিটা কেটে কুটে রেডি করে নিতে পারে না তো সেই জন্য ও আসলে খাবারটাকে অনেকটাই মনে করে যে আমি অনেকটাই ফেটি খাবার খেয়ে ফেলতেছি অনেক কেয়ারফুল থাকার চেষ্টা করে আর এখন তো সে নিজে বাবুরচিকে বলে মানে নিজেই তৈরি করে ফেলে আর কি এরকম কারণ অফিসে তো রান্না রান্নাবান্নার ব্যবস্থা আছে ও নিজের হাতে নিজের খাবারটা তৈরি করে খেতে পছন্দ করতেছে বা ওনাকে বলে যে এভাবে আমাকে রান্না করে দাও এ আর কি তো ভাজিগুলো কিন্তু আমি কেটে নিলাম বটি দা দিয়ে একটা ক্যাপসিক্যাম্প দিয়ে দেব এই ভাজিটার মধ্যে শুধু ফুলকপি ব্রোকলি আর একটা ক্যাপসিক্যাম্প দিচ্ছি আর লাউয়ের খোসাটাকে আমি কুচি করে একটু মোটা মোটা করে দিয়ে দিলাম যেহেতু পাতলা করে ছিলে নিয়েছি তো এটা একটা ভাজি করব এই ভাজিটা অসম্ভব মজার হয় এমনিতেই কিন্তু ভাতের মতো পেট ভরে খেয়ে ফেলা যাবে তো খাবারের মেনুটা আমি আপনাদেরকে যেভাবে রুটিন তৈরি করি ওর জন্য মানে ও কি কি খাচ্ছে বা কি খেলে ওর কাছে ভালো লাগছে সেগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো আজকে যেহেতু শুক্রবার আজকে গতকালকে আমরা মাংস রান্না করেছিলাম হাসি অপু আসছিল পায়েল আসছিল মেহমান আসলে কিন্তু একটু ভালো মন্দ খাওয়া হয় তো ওগুলো কিছুটা আছে ইব্রাহিম খেতে পারবে আর উনি যেহেতু বাসায় নেই আজকে আমরা সবজি দিয়ে চালিয়ে দিব তার ডাল হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি রান্নাটা চট করে রান্না করে ফেলবো যেহেতু সবজি সবজি রান্না করতে কিন্তু মোটেও দেরি হয় না আর আমার কাছে তো আসলে সবজি মাংস যে কোনো রান্নাই হোক চট জলদি রান্না করতেই বেশি ভালো লাগে তো রান্নার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু তিনটা করে পেঁয়াজ কুচি একদিকে ভাজিটা করবো আরেকদিকে লাউয়ের ঝোল রান্না করব দুটা তরকারি এক একসঙ্গেই হয়ে যাবে তো মশলার মধ্যে ভাজির মধ্যে আমি কি দিচ্ছি রসুন পেস্ট আর দিব একটু আদা পেস্ট রসুন আর আদা পেস্টই দিব একটু সামান্য পরিমাণ করে করে আর কোনো গুড়া মশলা দিব না এখানে কাঁচামরিচ কতগুলো ফালি করে দিয়ে দিচ্ছি আস্তেও দিচ্ছি মিলিয়ে ঝিলিয়ে তো এই ভাজিটা অসম্ভব মজার হবে কি করে সেটাই আমি এখন করে দেখাবো যে কেউ মজা করে খেয়ে ফেলবে যেমন বাচ্চারাও খেয়ে ফেলবে এত মজার হয় এই ভাজিটা আর সকালবেলা আমরা ব্রকলি ফুলকপি বাঁধাকপি সব ধরনের সবজি গাজর সবজি এগুলো মিলিয়ে এরকম একটা ভাজি করতে পারি রুটির সঙ্গেও খেতে ভালো লাগে আর দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এখন এদিক থেকে লাউ তরকারি রান্না করব। তেল যেহেতু কম করে দিচ্ছি সেজন্য পেঁয়াজটা কিন্তু পুরেই যায় তেল কম যে এর জন্য এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি যখন আমরা তেল কমে কোনো কিছু রান্না করতে যাব তখন একটু পানি দিয়ে নেব। আর দিয়ে দিব প্রতিদিনের মতোই অল্প অল্প মশলা আদা রসুনের পেস্ট আর লবণ আর গুঁড়া মশলার মধ্যে দিব একটু হলুদ গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া আর কোনো মশলা দিব না যেহেতু কাঁচামরিচ দিব অনেকগুলা সেজন্য কাঁচামরিচ কিছু ভেঙে দিয়েছি কিছু আস্ত আর পাতা যেহেতু আছে জিরা গুঁড়ারও কোনো দরকার নেই চাইলে দিতে পারেন তো ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণ করে দিয়ে দিয়েছি লাউ তরকারির মধ্যে অবশ্যই হলুদের গুঁড়াটা খুব কম দিতে হবে না হয় তরকারির যে একটা কালার ওটা নষ্ট হয়ে যায় লাউ তরকারির মধ্যে যত কম পারি আমরা হলুদ ব্যবহার করব তো এখানে রুই মাছের মাথা লেজ এগুলো দিয়ে রান্না করতেছি এটা ঝোল হবে লাউ লাউ তরকারির ঝোল আবারও বললাম বারবারই বলতেছি আসলে যেটা রান্না করি সেটাই তো বলবো তাই না আর এদিক থেকে ভাজিটা শুধু একবারই ঢাকনা দিয়ে ঢাকবো তারপর শুধু এভাবে উল্টিয়ে পালটিয়ে দেবো এ থেকে সামান্য পরিমাণ পানি উঠে আসবে সেই পানিটা দিয়ে এই ভাজিটা করে ফেলবো এর মধ্যে কোনো কালারফুল মশলা দেবো না হলুদ মরিচ এগুলো দেবো না শুধু সাদা সাদাই থাকবে ভাজিটা শেষ বেশ একটা মজার জিনিস দিব। সেটা হচ্ছে একেবারে খাঁটি ঘি তাহলে এই ভাজি পেট ভরে খেয়ে ফেলতে পারবে বাচ্চারা এবং বড়রা সবাই তো মাছটা এদিক থেকে কষানো হয়ে যাওয়ার পর আমি লাউগুলো দিয়ে দিচ্ছি মাছটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু লাউ তরকারির টেস্টটা আসবে মাছের কোনো গন্ধ করবে না অনেকেরই আসলে প্রশ্ন থাকে আপু তোমার মাছ ধোয়া হয় নাই এটার মধ্যে গন্ধ করবে মাছের এরকম বলেন আসলে আমি ফর্সা হলে কি হবে অনেকে বলে ফর্সা মানুষ নাকি পরিষ্কার থাকে না কিন্তু আমি অনেক পরিষ্কার একটা জিনিস বারবার ধুতে ধুতে ওইটার অবস্থা বারোটা বাজিয়ে দিই আর কি আসলে এটা কথার কথা যে রাঁধে সে চলো বাদে সে কিন্তু পরিষ্কার করেই রাঁধে তাই না ওটা বা দুই একজনের কাছে মনে হয় এমনটা সেই জন্য বলে ফেলেন আর কি কমেন্টের মাধ্যমে কমেন্ট করার আগে একবারও ভাবেন না যে আসলে কী লিখতেছি কী বলতেছি সেই মানুষটাকে আমি হয়তো বা শুধু ভিডিও দেখে চিনি তাকে এই কথাটা বলি বা লাভ কি আর নিজে চোখের সামনে দাঁড়িয়ে থেকে যদি দেখতেন যে আমি ধুই নাই তখন আপনি বলতে পারতেন তো আপনি আমার কাছেই নেই দেখেন নাই তাহলে তাহলে কীভাবে লিখেন এগুলো আসলে বুঝি না তবে যাই হোক এগুলো বলে লাভ নেই এগুলো যাদের স্বভাব তারা করতেই থাকবে আজকে আমি মন দিয়ে আমার হাজবেন্ডের জন্য রান্না করতেছি আমার হাজবেন্ডের মন দিল তেমন ভালো নেই এটা তো আপনারা সবাই জানেন আসলে ওর চেহারাটা একেবারেই কালো হয়ে গিয়েছে তো যার যে জিনিস যায় সেই জানে কত কষ্ট আমাদের কাছে এতটা খারাপ লাগে আর নিজের জিনিস তার কাছে কতটা খারাপ লাগবে এটা তো আসলে বলার আর অপেক্ষা রাখে না তো আজকে যেহেতু শুক্রবার ভাবলাম যে তাকে বাসায় পাচ্ছি একটু ভালো করে রান্না করে খাওয়াই তার পছন্দের জিনিসগুলা আর আমি ট্রাই করি সবসময় যে ও যেটা খেতে চায় যেভাবে বলে ঠিক সেভাবে করে দিতে আমরা দুই বোনের বেলায় পায়েল তো হাজব্যান্ডের এত যত্ন নেয় এগুলো বলে লাভ নেই ওর চেয়ে আমি একটু কম আছি পিছিয়ে আছি কারণ আমার হাজব্যান্ড অনেক পারদর্শী এসব ব্যাপারে ও আমার যত্ন নেয় মানে রিপিট ও আমাকে বেশি যত্ন নেয় আর কি আমার হাজব্যান্ডটি আমাকে অনেকটাই হেল্প করে ফেলে কিন্তু হাজব্যান্ড সব দিকে কেয়ারফুল থাকে হাজব্যান্ডের বেশি আমার চেয়ে বেশি আর কি ওর কাছ থেকে দেখে দেখে কিছুটা শিখেছি আমি কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আমি পাই না তারপরও চেষ্টা করি যে ওকে কিভাবে যত্ন নেবো ওর কোনটা ভালো হবে ও অফিসে যাওয়ার সময় ওকে কোনটা দিয়ে দিতে হবে যেমন গ্রিন টি ও শেষ হয়ে গেলে কিন্তু অফিসে আর ওটা কিনতে ভুলে যায় অফিসে কিন্তু গ্রিন টিটা খায় না আমাদের বাসায় খাওয়া হয় তো আমি একটা প্যাকেট এনে ওকে একটা প্যাকেট করে দিই আর আমি একটা প্যাকেট রাখি বাসায় একটা কি দুজন আর কি ভাগ করে খাই কারণ ও তো অফিসে থাকতে হবে সারাক্ষণ এই জিনিসটা আমাকে অবশ্যই টেক কেয়ার করতে হবে যে আমার হাজব্যান্ডের এই জিনিসটা শেষ হলো কি না বা খুব ইম্পর্ট্যান্ট জিনিসগুলো মানে আমাকে মাথায় রাখতে হয় মনে করে দিতে হয় আর ও এগুলো খুব যত্নশীলভাবে করে আর কি একটু মনে করে দিলেই হয় ওরা এত কাজে ঝামেলার মধ্যে কিন্তু এত কিছু মনে থাকে না তো নামাজ পড়তে যাচ্ছে আমাকে ঘিটা নামিয়ে দিয়ে যাচ্ছে এটা গ্রাম থেকে এনেছিলাম একেবারেই খাটি ঘি তো এই ভাজিটার মধ্যে এই ঘি দিয়ে দেব আমি ঘি দিলে এই খাবারটা অতুলনীয় হয়ে যাবে ভাজিটা বাচ্চারাও খাবে বা আমরা বড়রাও খুব পছন্দ করে খেতে পারবো এমন একটা ভাজি হয়ে যাবে আর কি তো এই ঘিটা একেবারেই হাতে উঠানো এটা গ্রাম থেকে আনা আমার মা কিন্তু এইসব ঘিগুলা নিজের হাতে তুলে তো জানি না কেনাটা কতটা পারফেক্ট আমরা খাই তবে ঘিগুলো আমার মা ঘি ভাটার এগুলো নিজের হাতে তৈরি করে তো এখন তো ব্লগ করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আগে তো আর ব্লগ করি নাই সেজন্য মায়ের হাতের জিনিসটা দেখাতেও পারি নাই তবে যাই হোক এগুলো পিওর জিনিস তো ঘিটা দিয়ে দিলাম দুই চামচের মতো দুই টেবিল চামচের মতো যেহেতু ভাজির পরিমাণটা একটু বেশি আছে ও নামাজে চলে যাচ্ছে নামাজ থেকে আসলে খাবো দুজন মিলে তো যেটা বলতে নিয়েছিলাম অফিসে রং চা খায় আদা চা খায় ওগুলো খায় কিন্তু গ্রিন টিটা কিন্তু আমাদের যারা ডায়েটে থাকি তাদের জন্য খুবই ভালো আর এমনি তো খেতে পারলে খুব ভালো তো ওগুলো আমরা দুজন বন্ডক করে খাই তাহলে খাওয়া হয় মানে কে শেষ করতে পারলাম আগে ওটা একটা হিসেব থাকে গ্রিন টি বেলায় সেজন্য আমরা বন্টন করি আর কি যে একটা এনে দুজন ভাগ করে নেই তাহলে আমারটাও শেষ হয় ওটাও শেষ হয় তখন আবারও কেনার জন্য একটা হিসেব থাকে যে ও যখন বলি শেষ হয়ে গিয়েছে তখন সে কিনে নিয়ে আসে এ আর কি সেজন্য না হয় অফিসে কিনে রাখতে পারে তবে অফিসে রং চাটাই কিন্তু পিয়নরা করে দেয় সামনে এনে এ আর কি তো এটা নিজেটা নিজে দায়িত্ব করে খেতে হয় যারা নাকি সচেতন এদিক থেকে আমার লাউ সেদ্ধ হয়ে গিয়েছে তরকারিও হয়ে গিয়েছে ভাজি চুলো অফ করে দিয়েছি রান্নাও হয়ে গিয়েছে এখন শুধু লাউয়ের মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিব আর লাউ তরকারিটা কিন্তু ঝোলঝলি আছে দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা দিয়ে চুলোটা অফ করে দিচ্ছি রান্না বান্না পুরোপুরি কমপ্লিট ও নামাজ থেকে আসলে আমিও রেডি হয়ে থাকবো একসঙ্গে শুধু খাবো আছে আর সবজিগুলো তো দেখালাম আজকে সবজি দিয়ে খাবো আমি ভাত নিলাম আর ও ডিম খাচ্ছে সবজি খাচ্ছে আর তরকারিও খাবে শশা কেটে নিলাম এখন ও সকালের খাবারটা খাচ্ছে এখন বাজে প্রায় আড়াইটা তিনটার মতো বেজে যাচ্ছে কারণ শুক্রবার জম্মা শেষ হতে হতে কিন্তু দুইটা ওপরে বেজে যায় তো তিনটার মতো বেজে গিয়েছে এখন সে সকালের নাস্তাটা খাচ্ছে আর কি তো সে বলে না খেয়ে থাকতে পারলে ভালো লাগে বেশি আর কি তো আমি খাচ্ছি দুপুরের ভাত আর ও খাচ্ছে সকালের নাস্তা ডিম দিয়ে সবজি আর সবজি কারিটা খাবে মা দুনিয়া থেকে চলে যাওয়ার পর থেকে ওর মনটা ভীষণ খারাপ চেহারাটাও কালো হয়ে গিয়েছে তো সবাই ওদের জন্য দোয়া করবেন কারণ মা যার হারিয়েছে সেই জানে কতটা কষ্টদায়ক তো আমার হাজব্যান্ডের মনটা তেমন ভালো নেই আপনাদের সবার দোয়া কামনা করতেছি তো আমিও এখন খেতে বসে যাব সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন তাহলে বিদায় আবারও দেখা হবে আগামীকাল আল্লাহ হাফেজ